জাম তোরে আগেই কইছিলাম রে খয়ে, শুনলি না? নিজের মরণ নিজে ডেকে আনলি। তোরা কারা? মেশিন মুশিন কই পাস? হামগোর পরিচয় জানলে তুই তো ডরেই মরে যাবি, জানতে চাস? হ, কারা তোরা? চকলেট ম্যাডামের নাম শুনছিস? হ, শুনছি। হাই তো আঙ্গুর জিনিয়া বা শত্রু, টাকা শহরের ত্রাস, তোরা হেরে চিনস কেমনে? আমরা দুইজনই চকলেট ম্যাডামের দুই হাত। আরে ওই চকলেট ম্যাডামের দুই হাত এই গ্রামে কি করবস? শুধু আমরা না, ম্যাডামও এতদিন ধরে এই গ্রামে আছে। কি কস, চকলেট ম্যাডাম এই গ্রামে কেডা? দেখতে চাস? ওই যে ওইদিকে তাক, ভালো করে দেখ। আমি চকলেট ম্যাডাম। তারা পাগলি তুই না মানে চকলেট ম্যাডাম? ম্যাডাম, এই কুত্তার বাচ্চা দুইবার বিজলির ইজ্জত নষ্ট করতে চাইছে। এর আগের বার খুর বিজলির গলায় ঠেকায়া বিজলিরে মারার চেষ্টা করছে, আর এই খুর দিয়া কত মানুষ যে খুন করছে আর বহুত মায়ের ইজ্জত নষ্ট করছে। খুরটা কই? আমার হাতে ম্যাডাম। ম্যাডাম, ওর অনেক পাপ জমছে, আর খায়া দেই। ওই আমার কিছু হইলে কিন্তু জিনিয়া পাতাকে খায়া লাইব। ওই গুলতি, পিস্তলটা নামা ওর মাথা থেকে। বিজলি? জি ম্যাডাম। কিছু কইতেইব? না ম্যাডাম, নামাই দে। তোরা এখনই ঢাকা চলে যা। কি কইতেছেন ম্যাডাম? আপনারা রেখে ঢাকা জমা দেন। আমি কইতাছি এর লেগে যাবি ইডিয়েট। জিলা পেপা এখন পুরা খেপা আছে, আমরা আপনার লগে থাকতে চাই ম্যাডাম। তোরা ঢাকা যা, বাইরে থাকলে দেখা হইব। ম্যাডাম, এমন করে বলেন না, আমরা দুইজনেই তিন। আপনি আমাকে মা, আপনি আমাকে বাপ। আপনার যদি কিছু হয় আমরা দুইজনে তো মরে যাবো। তোরা যদি আমার মা বাপ মানুষ, আমি আদেশ করতেছি তোরা ঢাকা চলে যা। আমি বাইচা থাকতে তোদের কোনো ক্ষতি আমি হইতে দিব না। ভাবি, ও ভাবি, কি হয়েছে? তুমি এখনো কল করে? গল ঘরে থাকবো না তো কই থাকবো? তোমার ভাই তো আমার লিগে রাজপ্রাসাদ বানায় রাখে নাই, বানাইছে তো একটা গল ঘর। ভাই সেই কখন ফোন দিছে? রাতু স্যারে নিয়ে হাসপাতাল থেকে ফিরাইছে। চলো তাড়াতাড়ি চলো। আচ্ছা যাইতেছি, কিন্তু তার লিগে তো গোসল করা লাগবে তাই না? সারা শরীরে তোমার গোবরের গন্ধ। কেন, ওই বলরটার লগে যে রাইতে গোবর মাখাইছো সকালে উঠে গোসল দাও নাই? কি অসভ্য একটা, তোমার এত তাড়াহুড়া লাগছে কেন চেয়ারম্যান বাড়ি যাওয়ার লিগা? হ্যাঁ, রাত ভরে তো পিরিত করছোই। তোমাকে গ্রামের চেয়ারম্যান আসতে হাসপাতাল থেকে, তোমাকে যখন কোনো মায়া নাই তাহলে আমার কিসের ঠেকা? যাওয়া লাগবো না, তুমি তোমার গরু লইয়াই থাকো। ইশ্বরে, সুন্দরী রাগে কেমন লাল হয়ে গেছে দেখো। শোনো, চেয়ারম্যানের লেগে যেমন আমাকে মায়া আছে, তেমন চেয়ারম্যানের ঘরে মায়া নামে সুন্দরী একটা বউ আছে। আর তোমার মায়া যে কাল লেগা সেটা তো আমি জানি। আচ্ছা চলো, গোসল কেটে রেডি হইতেছে। আমি যাবো না, তুমি যাও। তোমার কি বিয়ে নাকি? অনেক তেমনই কইতে পারে। মানে কি আব্বা, আমারে ভূতে ধরছে? তোর মারে ভূতে ধরবো কি, তোর মা নিজেই তো একটা ভূত। না গো সোনা, আমি ভূত না, আমি হলাম পেতনি। দেখো না রোজ কেমন তোমার হাড় মাংস সবাই খাই। আচ্ছা এখন কও, এই ফুলের মালা কার লেগা? ইচ্ছা ছিল আমার নিজের জামাই যদি চেয়ারম্যান হইতো তারে আমি ফুলের মালা দিয়ে বরণ করতাম। হইছে আমার মাইয়ার জামাই চেয়ারম্যান, তাই নয়া চেয়ারম্যান রে বরণ করার লেগা ফুলের মালা লয়ে যাইতেছি। হাসপাতাল থেকে আমার মাইয়ার জামাই রাতু চেয়ারম্যান বাড়ি ফিরতেছে। তুমি কি কইতাছো, তোমার মাথা ঠিক আছে? ঠিক থাকবো কেমনে, তুমি মতিন মেম্বার, চেয়ারম্যান হইতে পারো নাই,
আমি এখন মাইসের কাছে মুখ দেখাম কেমন, তাই সাইজা গুইজা নয়া অ্যাসাইনমেন্টে দেখাইতে যাইতেছি। তোমার যা ইচ্ছা করো, যেখানে ইচ্ছা যাও, তোমার আমি কোনোদিন আটকায় রাখতে পারি না। কিন্তু আমার মাইয়ার হলে কোথাও যাইব না, সাবধান করে দিতেছি। আরে ধুর, এই ছাগলের চাউলে আমি কই যাবো? তোমার চাউল তোমার লাগে লয়ে যাও, ঘাস খাওয়ায় আনো। হাজির মহিলা একটা বেরুলাম। আচ্ছা ঠিক আছে, আমি আয়না ধরে তুমি সাজো। কালকে রাত্রে ঘর বাড়তে আসলে মোবাইলটা কালকে বন্ধ দেও গিয়া কোন জায়গা পড়ে আছে গুগবর খায়া সব চরিত্র তো ভালো না। গ্রামের প্রত্যেকটা মায়ের ইজ্জত লয়া খেলে, আমাকে বিজলি তো বিরক্ত করে। পরে আমি খুন খুন কইয়া দিলাম। আমি বুঝি আবার নতুন জীবন পাইলাম, খাঁচা থেকে পাখি মুক্তি পাইলে বুঝি এমনই আনন্দ পায়। খুশিতে আবার উড়াল দিয়েও না পাখির মতন। তোমাকে কিন্তু ডক্টর বেশ কিছুদিন রেস্টে থাকতে বলেছে। আরে ধুর, ডাক্তারের কথা কে শুনে? হ্যাঁ দেখেছো, বলেছিলাম না এই লোকটাকে হসপিটাল থেকে আনার পর আর বেশিক্ষণ আটকে রাখা যাবে না ঘরে। যাও তো তোমরা এখনই তাকে হসপিটালে রেখে আসো। হসপিটালে আসিল রোগী মাস্টার সাহেব, গ্যারাবে ঢুকে হয়েছে চেয়ারম্যান সাহেব, এখন তার লোকের ক্ষমতায় পারবোটা কি? দেখো স্যার, চেয়ারম্যান হলো ভাবি কিন্তু এখন চেয়ারম্যানের বউ, তার পাওয়ারও কিন্তু কম না। বড় ভাই আপনি যান ঘরে, যান যাই রেস্ট নেন। টাইম দেখো, আমরা লোকের দোকানে দিকে যাই। চল একটু খাড়ান চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। ইচ্ছা ছিল নিজের জামাই গলা করাবো, আমার বুদ্ধিতে তুমি চলবা কার বুদ্ধিতে? কেন চাচি, আমার মায়ের বুদ্ধিতে। চাচি এই বিজয় আপনারই, আপনি আবারও প্রমাণ করলেন সন্তান কখনো মায়ের সাথে পারে না, কোনোভাবেই না। আমি চেয়ারম্যান আর মেম্বারের সাথে যুদ্ধ করে দিচ্ছি ঠিকই, কিন্তু আপনার কাছে হেরে গেছি। এই মালা আপনার কাছেই মানায়। রাতুল তুমি কাকে কি বলছো? আরে এই চাচি, সেই প্রথম নির্বাচনের আগের রাইতে চাচি আমার জীবন বাঁচাইছে। এরকম আরও কত সময় গোপনে গোপনে চাচি আমাকে অনেক রক্ষা করছে। শুধু তাই না, মতিন মেম্বারকেও উনি সব দিক থেকে আটকে রেখেছেন, ইভেন নাসিমকেও উনি নির্বাচন থেকে এবার দূরে রেখেছেন। তাছাড়াও আমি শিওর যে ওনার নিজের ভোটটাও আপনাকে দিয়েছে। চাচি সেদিন নিজে মিলিকে আমার কুপি লেনছে। আর বড় ভাই, নাসিমের মাথায় বাড়ি দেওয়া থেকে শুরু করে সব বুদ্ধি ছিল চাচি। চাচি আপনি আমাদের সবার মা, সত্যি আপনার তুলনা হয় না। হয়েছে হয়েছে, মা সন্তানগুলোকে কি কি করবো তারা তালিকা দিতেই হবে। আমি তোমাকে জিগায়া কিছুই করবো না, তোমাকে মুখের হাসি আমার আনন্দ। আমি বাকি জীবন এমন হাসি খুশিই থাকতে চাই। তোমরা খালি তোমাকে মায়ের সাথে থাইকো, মায়ের কাছে থাইকো। মা স্যালুট। মাইশে কয় আমি নাকি পেটে সন্তান ধরতে পারি নাই, অথচ আমার কত সন্তান। আপনি সারা জীবন আমাকে মা হইয়া স্নেহে তুলে রাখেন। চাচি আপনার কাছে ক্ষমা চাওয়ার ভাষা নেই। ক্ষমা চাওয়া লাগবে না, আমার এই বাচ্চা দুইটারে তোরা দুই বোন দেখে শুনে রাখবি, নাহলে কোনো একটারও সামনে থাকবো না। আর এই যে গোলামের পুত,
তোর জিনিস তুই গিয়া লয়ে আসবি, আমি পারবো না মেম্বারের লগে ক্যাসেল করতে। মাস্টার সাহেব একটু বাইরে হেন, আমি অনেক বিপদে পড়ছি মাস্টার সাহেব।